শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি এই মুহূর্তে তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ রঞ্জু আলম, সহকারী শিক্ষক বনশ্রী ন্যাশনাল আর্ট স্কুল বনশ্রী। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সাথে আমি আছি পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের সুন্দরবনের প্রাণীর বিয়ে গল্পটি থেকে কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য। চলো, তার আগে আমি তোমাদের সাথে আমি আজকের ক্লাস নং কত সেগুলো বলছি। আজকের ক্লাস নং হচ্ছে 8, এসডাব্লিউ নং হচ্ছে 6। হ্যাঁ, তোমাদের এসডাব্লিউ নংটা দেওয়া আছে। এসডাব্লিউ নংটা হচ্ছে 1 নং এসডাব্লিউ। 1 নম্বরটা এসডাব্লিউ হবে তোমাদের। এসডাব্লিউ হচ্ছে 1 নং, অর্থাৎ তো শব্দের অর্থ বলে কি এসডাব্লিউ থাকবে এই অধ্যায়ের, বুঝতে পারছো? চলো আমরা আলোচনায় ফিরে যাই। আজকের আলোচনা হচ্ছে সুন্দরবনের প্রাণীর এই গল্প থেকে আমাদের কী কী বিষয়ে আলোচনা করবো আজকে। আমি আলোচনা করবো 1, 2, 3, 5, 6 ও 7 নং আমি কি তোমাদের সঙ্গে কী করবো আলোচনা করবো। আশা করি তোমরা গল্পটা পড়েছো এর আগে, বা কেউ পড়ানো হয়েছে, তোমরা ক্লাসে পড়েছো অথবা ইউটিউবে দেখেছো। আমি শুধু এই গল্পের অন্যান্য বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করছি। চলো শুরু করে দেওয়া যাক আজকের আলোচনা। চলো আজকের আলোচনা প্রথমে দেওয়া আছে 1 রঙে দেওয়া আছে কি, 1 রঙে দেওয়া আছে শব্দের অর্থ দেওয়া আছে। চলো দেখতে পাচ্ছি, চলো শব্দের অর্থগুলো আমরা জেনে নিই। আমি কিছু শব্দ অর্থ লিখেছি, তোমরা এগুলো শিখবা। যে অপার শব্দের অর্থ কী? অপার শব্দের অর্থ হচ্ছে কি, অঘাত বা অসীম, অর্থাৎ যার সীমা নেই, অসীম, যার কি নেই, সীমা নেই। এবং দেখতে পাচ্ছ যে সম্ভার শব্দের অর্থ কী? সম্ভার মানে হচ্ছে বিভিন্ন উপাদান বা বিভিন্ন জিনিসকে কী বলা হয়, সম্ভার বলা হয়। রয়েল একটি শব্দ, একটা ইংরেজি শব্দ, এটাকে লিখেছে এভাবে। রয়েল মানে কি, যার অর্থ কি, রাজকীয়। রয়েল শব্দের অর্থ কি, রাজকীয়। ভয়ঙ্কর, ভয়ঙ্কর শব্দের অর্থ কি, ভীষণ। তবে ভীষণ লেখার সময় তোমরা খেয়াল রাখবে এখানে মূর্ধন্য ষ রয়েছে, দন্ত্য ষ লেখা যাবে না। তো ভীষণ বা ভীতিজনক অথবা অত্যন্ত, তোমরা যে কোনো একটা দিলেই কিন্তু শব্দের অর্থটা হয়ে যাবে। অমূল্য, যার কোনো মূল্য নেই, অর্থাৎ যার মূল্য নির্ধারণ করা যায় না, যার মূল্য নির্ধারণ করা যায় না তাকে বলা হয় কি, অমূল্য। ওকে, আমরা বুঝতে পারছি যে যার মূল্য নির্ধারণ করা যায় না তাকে কি বলা হয়, অমূল্য। বিলুপ্ত, যা লুপ পেয়েছে আর খুঁজে পাওয়া যায় না। বিলুপ্ত মানে কি, যাকে আর এখন দেখা যায় না। আমাদের অনেক প্রাণী প্রজাতি পৃথিবী থেকে হারিয়ে গেছে, যেগুলো আজ আমরা কি দেখতে পাই না, সেগুলোকে বলা হয় কি, বিলুপ্ত প্রাণী। তো বিলুপ্ত শব্দের অর্থটা বুঝতে পারছো যে যা লুপ পেয়েছে, রাইট। চলো আমরা এখন 2 নম্বরটাতে যাই, 2 নং প্রশ্নে চলে যাই। 2 নং প্রশ্নে বলা আছে, বইয়ে দেখতে পাবে যে কি, খালি ঘরের শব্দগুলো বসে কী করতে হবে, বাক্য তৈরি করতে হবে। চলো এখানে খালি ঘর আমরা দেখতে পাচ্ছি, এখানে তো খালি ঘর রয়েছে। বাংলাদেশ কী হবে, বাংলাদেশ একটি দেশ, সৌন্দর্য ভরপুর, প্রকৃতির অপার সমুদ্রের নিচে রয়েছে। বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে দেশ, বেঙ্গল টাইগার। বাঘ দেখতে যেমন সুন্দর তেমনি আবার কি, দেশ, হ্যাঁ, রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের দেশ। শকুন বাংলাদেশের এখন দেশ পাখি। চলো আমরা এই শব্দ শূন্যস্থানগুলো আমি বসিয়ে দিয়েছি সঠিক সূত্র শব্দ দিয়ে তোমাদের সুবিধার্থে। চলো আমরা এগুলোতে বসাই। বাংলাদেশ কী হবে, বাংলাদেশ অপার সৌন্দর্যে, দেখো বাংলাদেশ কী, অপার সৌন্দর্যে ভরপুর। খণ্ডপাঠে দেখতে পাচ্ছ যে প্রকৃতির অপার, হ্যাঁ, প্রকৃতির অপার দেশ সমুদ্রের নিচে রয়েছে, প্রকৃতির অপার সম্ভার সমুদ্রের নিচে রয়েছে। এবং আবার দেখতে পাচ্ছ বাঘ দেখতে বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে দেশ, বেঙ্গল টাইগার। তাহলে বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে রয়্যাল বেঙ্গল টাইগার। দেখো বাঘ দেখতে যেমন সুন্দর তেমনি আবার দেশ কী হবে, বাঘ দেখতে যেমন সুন্দর তেমনি আবার কি, ভয়ঙ্কর হবে। এখানে দেখো 2 নম্বরটাতে দেখো রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের কি, রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের কি, এখানে রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের কি হবে, অমূল্য সম্পদ। কি হবে, অমূল্য সম্পদ হবে রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের কি, অমূল্য সম্পদ। হ্যাঁ, শকুন বাংলাদেশ এখন কি, দেখো শকুন বাংলাদেশে এখন কি, বিলুপ্ত পায়। আশা করি সবাই বুঝতে পারছ যে কী বলতে চাচ্ছে এখন আমাদের। এখন চলো 5 নম্বরটাতে চলে যাই, পথ প্রকরণ। এখানে 5 নম্বরটা কী বলা আছে দেখো, এখানে 5 নম্বরটা বলা আছে যে যে কী বলছে, মানুষের পক্ষে যা ক্ষতিকর সে সব আবর্জনা শকুন খেয়ে ফেলে, সে সত্যিকার অর্থে মানুষের উপকার ছাড়া অপকার করে না। উপকার মানে কি, ভালো করে, ক্ষতি করে না। উপরে বাক্য দুটিতে অনেক শব্দ ব্যবহৃত হয়েছে, বাক্য ব্যবহৃত প্রতিটি শব্দকেই এক একটি পথ। হ্যাঁ, আমরা জানি বাক্যে ব্যবহার করা প্রতিটি শব্দই এক একটি পথ, মানে এই যে আমাদের যে কথাগুলো বলি, এই বাক্য তৈরি করি, বাক্যের ভিতরে যে শব্দগুলো থাকে তারা সবাই কি, প্রত্যেকটাই কী বলা যায়, পথ বলা যায়। এখানে দেখো যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে, শকুন, ক্ষতিকর, সে, খায়, ছাড়া, এগুলোর একটা ইয়ে আছে। এগুলো দেখো শকুন কি, এটা একটা নাম জাতীয় শব্দ, আর নাম জাতীয় শব্দকে আমরা কী বলি, নাম জাতীয় শব্দকে কী বলি, বিশেষ্য পদ বলি। আর
দোষগুণ প্রকাশ করে তাকে কী বলি? যে শব্দ দ্বারা দোষগুণ অবস্থা প্রকাশ করে তাকে আমরা কী বলি? বিশেষণ বলি। যেমন ক্ষতি করে একটা কি গুণ প্রকাশ করছে, এই জন্য আমরা কী বলবো? বিশেষণ পদ বলবো। আবার সে মানে যারা বিশেষের পরিবর্তে বসে বিশেষের কাজ করে, বিশেষের প্রতিনিধিকে, যারা বিশেষের জায়গায় বসে বিশেষের কাজ করে তাকে কী বলবে? তাকে সর্বনাম বলবো। যেমন সে, তারা, আমি, এগুলো কী সর্বনাম। তাহলে কে সে কী হবে? সর্বনাম পদ। খাই কী হবে? খায় এটা কাজ বোঝাচ্ছে, যা দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে কি ক্রিয়া বলে? তাহলে কি ক্রিয়াপদ বলে। যা দ্বারা কোনো কাজ করা বোঝায়, খাওয়া একটা কাজ, খেলা একটা কাজ, পড়া একটা কাজ, ঘুমানো একটা কাজ, ঠিক তাই। তো খায় শব্দটা কী বোঝাচ্ছে? এটা কাজ বোঝাচ্ছে, এই জন্য কী হবে? ক্রিয়াপদ হবে। ছাড়া, ছাড়া দেখতে পাচ্ছ যে এখানে ছাড়া এখানে কী অব্যয় পদ, যে পদগুলো পরিবর্তন হয় না, যে পদগুলোর কী, যে পদগুলোর কোনো পরিবর্তন হয় না তাকে বলা হয় কী? অব্যয় পদ। ঠিক আছে, যে পদগুলোর কি কোনো পরিবর্তন হয় না তাকে কি বলা হয়? অব্যয় পদ। চলো সাত নম্বরের দিকে খেয়াল করি আমরা। সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। এখানে এখানে চারটি অপশন রয়েছে, চারটি যা দেওয়া আছে অপশনের ভিতরে তোমাকে একটা সঠিক আছে, সেটি সঠিকটা তোমাকে কী করতে হবে? রাইট করতে হবে। দেখো, ক্যাঙ্গারু বললেই মনে পড়ে যে দেশের নাম, অবশ্যই আমরা গল্পে পড়েছি যে ক্যাঙ্গারু পড়লে অবশ্যই কার কথা, কোন দেশের কথা মনে পড়ে? ক্যাঙ্গারু পড়লেই অস্ট্রেলিয়ার কথা মনে পড়ে, রাইট। আফ্রিকার কথা উঠলে কোন প্রাণীর কথা মনে পড়ে? আফ্রিকার কথা উঠলে কি সিংহের কথা মনে পড়ে? কী কিসের কথা মনে করে? সিংহের কথা মনে পড়ে, রাইট। বাংলাদেশের কোন জঙ্গলে হাতি দেখতে পাওয়া যায়? বাংলাদেশের রাঙ্গামাটি ও বান্দরবানের কি বান্দরবানে কি অঞ্চলে কি দেখা যায়? হাতি দেখতে পাওয়া যায়। তাহলে কোথায় দেখতে পাওয়া যায়? বাংলাদেশের কোন জঙ্গলে হাতি দেখতে পাওয়া যায়? তাহলে সঠিক উত্তর কী হবে? রাঙ্গামাটি ও বান্দরবানের কি জঙ্গলে কী দেখা যায়? হাতি দেখা যায়। চলো এই ঘর নম্বরটির দিকে খেয়াল করি যে কোন পাখি ক্ষতিকর আবর্জনা খেয়ে ফেলে পরিবেশ পরিচ্ছন্ন রাখে। আমরা দেখতে পাচ্ছি যে শকুন কী করে? শকুন পরিবেশের ক্ষতিকর আবর্জনা ময়লা খেয়ে কী করে? আমাদের পরিবেশ রক্ষা করে। তো শকুন হবে এখানে শকুন। ও নম্বরটি দেখতে পাচ্ছ, কোন প্রাণীর গায়ে ফোটা ফোটা সাদা দাগ ও বড় শিং আছে? অবশ্যই আমরা জানি চিত্রা হরিণে কী রয়েছে? চিত্রা হরিণের কী থাকে? শিং থাকে এবং ছুপছুপ কী বা ফোটা ফোটা কী থাকে? ফোটা ফোটা দাগ থাকে, চিত্রা হরিণ হবে। আশা করি সবাই বুঝতে পারছ। এখন এখন আমরা দেখব যে ছয় নং প্রশ্নটি কী বলছে, যে নিচের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশে যে কোনো একটি প্রাণীর সম্পর্কে রচনা লিখি। তো এখানে বলতেছে ছয় নম্বরটা কী বলছে? এখানে ছয় নম্বরে বলেছে যে একটা রচনা লিখতে হবে, রচনাতে তোমাকে কিছু পয়েন্ট দিয়ে দিছে। যেমন বাংলাদেশের মানে একটা প্রাণী নিয়ে রচনা লিখতে হবে, সেই রচনাতে কী কী থাকতে হবে? সেই রচনাতে থাকতে হবে আকৃতি কেমন, যে প্রাণী নিয়ে তুমি রচনা লিখবা সেই প্রাণীর আকৃতি কেমন, তারপরে তার রং কেমন। তুমি যখন একটা গরু নিয়ে রচনা করলা, গরু, হ্যাঁ, তুমি যদি গরু নিয়ে রচনা করো তাহলে কি গরু আকৃতি কেমন এটার কথা বললা, তারপরে এর রং কেমন। আমরা জানি গরুর রং কি সাদা, তারপরে হচ্ছে লাল এবং এরকম বিভিন্ন কালার হয়ে থাকে, কালারের কথা বলবে। অর্থাৎ রচনাতে এই জিনিসগুলো তোমাকে আনতে হবে, আকৃতির কথা উল্লেখ করতে হবে, রঙের কথা উল্লেখ করতে হবে, এবং কোথায় দেখা যায় আমাদের গরুটা, কোথায় কোথায় দেখা যায় আমাদের বাংলাদেশে, যে এটা কোথায় কোথায় দেখা যায়, রাইট। তারপরে দেখো আবাসস্থল, তুমি দোয়েল পাখির কথা বলতে পারো, দোয়েল পাখি দেখে এদের কথা বলতে পারো। তবে যে আবাসস্থল, আবাসস্থল কোথায় থাকে আমাদের গরু, কোথায় থাকে আমাদের, কোথায় কোথায় আমরা রাখি তাকে, এই কথা বলতে পারবে। এবং খাদ্যাভ্যাস, গরু কী কী খায়, এই যে তার যে কোনো প্রাণী যেটা নিয়ে তুমি রচনা লেখো, বাংলাদেশের যে প্রাণীটা থাকে বেশি পাওয়া যায় সেই প্রাণীর কী কী উল্লেখ করতে হবে রচনায়? আকৃতি, রং, তারপরে কোথায় দেখা যায়, তারপর আবাসস্থল এবং খাদ্যাভ্যাস, এই বিষয়গুলো রচনায় তোমাকে কী করতে হবে? উল্লেখ করতে হবে। তাহলে তোমার রচনাটা কী হবে? সার্থক হবে। আশা করি সবাই ভালো করে বুঝেছো আজকের এই আলোচনাটি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।